হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আর চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা তো সকাল সকাল ব্লগটা শুরু করলাম, তো আজকে সকালে আমরা কি খাবো সেটা প্লাস একটা রেসিপি শেয়ার করবো, তো প্লিজ সবাই সাথে থাকেন। তো এই তো আমি রান্না করে চলে এসেছি। আজকে খিচুড়ি রান্না করা হয়েছে এবং হ্যাঁ ডিম ভোনা আর চায়ের পানি বসিয়ে দিছি, আর সাথে ধনেপাতা ভর্তা খাবো। আর আজকে আমি পালং শাক রান্না করবো চিংড়ি মাছ, এটা শেয়ার করবো আপনাদের সাথে। তো যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এটাকে আশা করবো। তো এতে আমি নাস্তা নিয়ে বসে গেছি এখানে সকাল সকাল। খিচুড়ি, ভোনা খিচুড়ি আর ডিম ভোনা আমার খুবই ফেভারিট, এটার সাথে আচারও নিয়েছি আমি, আসলে দেখা যাচ্ছে না। আর সবুজটা হচ্ছে ধনেপাতা ভর্তা, তো খাচ্ছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। তো আমার খুব ফেভারিট, তো শীতকাল ভালোই লাগে এগুলা। তো নাস্তা পর্ব শেষ, তো আমি সকালে একটু হাঁটতে গেছিলাম, তখন আসার সময় বাসার সামনে থেকে পালং শাক নিয়ে আসছি। তো আজকে ফার্স্টে আমি পালং শাকটা ট্রাই করবো, পালং শাক আমার খুবই ফেভারিট। তো এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, খুবই সিম্পল বাট আশা করি ভালো লাগবে আপনাদের, এবং আমার কাছে খুবই ভালো লাগে, আলহামদুলিল্লাহ খুব মজা লাগে এটা। তো শাকটা মানে বেছে ধুয়ে রাখা হয়েছে, পানি ঝরতে দেওয়া, যেহেতু শাক থেকে পানি বের হবে পানি ঝরতে দেওয়া হয়েছে। তো আমি দেখে নিচ্ছি যে আসলে কতটা পানি ঝরছে, আর কাটা কি সুন্দর তাই না। তো আমি এখানে কড়াইটা বসাই দিছি, আর এটা শাকের জন্য পেঁয়াজ কুচি আর এখানে রসুন কুচি, আস্ত রসুনটা দিব আর বাটা রসুনও দিব, আর সাথে ছোটো দেশি যে চিংড়িগুলো থাকে ওটা দিয়ে রান্না করবো। তো আমি তো কড়াই বসে এখানে তেল দিয়ে নিলাম। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, প্লিজ পাশে থাকুন, আমাদের সাপোর্ট চাচ্ছি। তো এই তো তেলের মধ্যে কাঁচা রসুনটা দিয়ে দিলাম, রসুন কুচিটা আসলে তেলের মধ্যে যা দেওয়া হয় ফার্স্ট টাইম ওইটারই ফ্লেভারটা থাকে। তো আমি যেহেতু চাচ্ছি রসুনের গন্ধটা থাক, আর পালং শাকে রসুন একটু বেশিই লাগে। তো পেঁয়াজ রসুন কুচিটা দিয়ে দিছি, আমি এখানে নিয়ে নিচ্ছি, একটু হালকা ভেজে নেবো, খুব বেশি একটা ভাজবো না, হালকা ভেজে নেবো এটা। আর মাছের মধ্যে আমি মানে মশলা ওরকম কিছু না, লাইট মশলা, এখানে হালকা একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিছি, আর একটু রসুন বাটা রসুন দিছি। তো আমি অপেক্ষা করতেছি পেঁয়াজটাকে হালকা ভেজে নেওয়ার জন্য, দেখেন হালকা লাল হয়ে গেছে। আর আমি ওই যে এগুলো চিংড়ি মাছ ফ্রিজ থেকে বের করছি, এখনও বরফ ছাড়ে নাই, তো চিংড়ি মাছের মধ্যে আমি আর কি মশলা দিয়ে নিছি। তো খুব একটা হলুদ দিই নাই, হালকা একটু মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য করে দিছি, কিন্তু লাগে না খুব একটা। তো এটাকে আমি কষিয়ে নিচ্ছি, এবং কষানো হয়ে গেলে আমি এখানে শাকটা দিয়ে নিব। আর শীতকালে কিন্তু সবজিগুলো খুবই ভালো লাগে খেতে, তো এখানে শাকে এক্সট্রা কোনো পানি ইউজ করব না, শাক থেকে পানি উঠবে। তো আমি ঢাকনা দিয়ে দিলাম শাকটাকে মানে নেমে যাওয়ার জন্য। আর এখানে লবণটা খুব সতর্কভাবে দেওয়া লাগে, কারণ লবণ দেওয়া শাকে কিন্তু প্রথমে লবণ বেশি দিলে পরে লবণ অনেক বেশি হয়ে যায়, সরি। তো তোমার শাকে পানি, দেখেন পানি উঠে গেছে, আমি পানিটাকে টানিয়ে নিচ্ছি, তো এখনও হয়ে যাবে। তো আশা করি আপনার কাছে রেসিপিটা ভালো লাগবে, আপনারা ট্রাই করতে পারেন, আমার কাছে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। খাওয়ার দিয়ে ভয়েস ওভারটা পরে দিছি। তো ঠিক আছে সবাই, আপনারা ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবাই ভালো থাকুন। এতটুকু বলবো, আসসালামু আলাইকুম।